মহাপ্রভুকে ডেকে নবদ্বীপের প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম প্রচারের নির্দেশ দিলেন। তার নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর নবদ্বীপের প্রতি ঘরে ঘরে গিয়ে হরি নাম প্রচার করতে লাগলেন এবং সন্ধ্যায় ফিরে এসে প্রচারের খবর দিতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাদের কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ নাম শিক্ষারূপ ভিক্ষা চাওয়াতে সজ্জনগণ খুশি হতেন। পাষণ্ডীগণ নিন্দা মন্দ করতেন, কেউ বলতেন এরা চোর, দিনের বেলা দেখে যাচ্ছে রাত্রিবেলায় চুরি করবে। তৎকালীন নবদ্বীপে নিত্যানন্দ মহাপ্রভু ও হরিদাস ঠাকুরের প্রচারের আলোকে সমগ্র নবদ্বীপ হরি নাম বন্যায় ভেসে যাচ্ছিল। অক্রোধ পরমানন্দ নিতানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া
তৎকালীন সময়ে মহাপাপিষ্ঠ মাতাল জগাই মাধাই নবদ্বীপের অধিবাসীদের উৎপীড়িত করত। তাদের ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত ছিল। ব্রাহ্মণ হয়েও তারা মদ্য ও গোমাংস ভক্ষণ করত, অন্যের ধন চুরি করত, অন্যের গৃহে আগুন লাগাত। গোমাংস ভক্ষণ করিয়ে ব্রাহ্মণদের জাতি নাশ করত। প্রায় সময়ই মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি যেত, মহিলাদের উপর অশ্লীল আচরণ করত। সেই মহা দুই দস্যুকে উদ্ধার করেছিলেন নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু। আমাকে দাঁড়া